And start recording. একবার এইটা একটু বন্ধ করি, নাহলে আমার কথাগুলো শোনা যাবে। হ্যালো স্যার, জয়েন্ট করার জন্য সবাই বলছে, জয়েন্ট হতে পারছে না। স্যার, গুড ইভিনিং।
হ্যালো, স্যার আমি শুরু করবো? ওকে ওকে স্যার, ওকে স্যার, ঠিক আছে স্যার। হ্যালো, হ্যাঁ স্যার, শোনা শোনা যাচ্ছে? যাচ্ছে শোনা যাচ্ছে শোনা স্যার। যাচ্ছে আচ্ছা, শোনা তাহলে যাচ্ছে স্যার। আমাদের আজকের এই ইভিনিং সেশন আমরা শুরু করছি, এবং তোমরা জানো যে আমাদের আজকের এই যে রিসার্চ মেথডোলজি যে ওয়ার্কশপ, এই ওয়ার্কশপটা আমরা বুধবার থেকে আমরা শুরু করেছি। আজকে এটা শুক্রবার, থার্ড ডে, এবং আরো শনিবার এবং রবিবার চলবে আর কি। যারা একটা বেসিক টার্গেট লোকেশন হচ্ছে আমাদের স্টুডেন্ট আর কি, যারা এমএ বা এমএড পড়ে। এবং রিসার্চ মেথডোলজি যেহেতু একটা ভীষণ রকমের গুরুত্বপূর্ণ জিনিস আমাদের এডুকেশনের ক্ষেত্রে, এবং আরেকটি ব্যাপার হচ্ছে এটা, তোমরা যদি ভাবো যে আমরা শুধুমাত্র বই পড়ে রিসার্চ মেথডোলজি শিখে শিখবো, তা শেখা যায় না। কিন্তু রিসার্চ মেথডোলজি সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে, যে যত বেশি পড়বে সে তত কম নম্বর পাবে আর কি রিসার্চ মেথডোলজিতে, আর যে যত বেশি প্রয়োগ করবে সে তত বেশি বুঝতে পারবে আর কি। তারপরে রিসার্চ মেথডোলজির ক্ষেত্রে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, যে যত তোমরা স্টাডি করবে মনে হয় কিছুই বুঝলাম না, অনেক কিছু শোনার পর মনে হলো না শুনলেই ভালো হতো। এবং রিসার্চ মেথডোলজির মধ্যে কাঠিন্য আছে, আবার এই সারল্যও আছে। সারল্যই কি, প্রয়োগমূলকভাবে ভাবনা চিন্তা করলে ভেরি গুড, আর কনসেপচুয়াল করতে গেলে তখন ভেরি ডিফিকাল্ট। তো যার ফলে আমাদের সেই কনসেপচুয়ালাইজেশনের জায়গাটাই আমাদের স্যার, আমাদের এটা আমাদের রিসার্চ স্কলারও বটে, আমাদের নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি অধ্যাপক পরিমল সরকার আমাদের সামনে এটা প্রেজেন্ট করবে, কনসেপচুয়ালাইজেশন অফ রিসার্চ। এবং আমি তাকে অনুরোধ করবো আমাদের এই সেশনটাকে স্টার্ট করার জন্য। প্লিজ অধ্যাপক পরিমল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। অ্যাকচুয়ালি আজকে আমার এই আমার কাছে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন আমার লাইফের বলতে পারি আমরা, কারণ যিনি এইমাত্র আমাকে পরিচয় করালেন প্রফেসর দিব্যেন্দু ভট্টাচার্য, শুধুমাত্র একটা নাম নয়,
তিনি আমার মেন্টর, আমার গাইড, আমার সুপারভাইজার, আমার ফ্রেন্ড এন্ড ফিলোসফার। আসলে আজকে মনে হয় স্যারের আশীর্বাদ না থাকলে এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এই কথা বলার সুযোগ আমি পেতাম না, তাই স্যারকে প্রণাম জানিয়ে এবং যারা উপস্থিত মানে শিক্ষার্থী বা ভাই বোন ডিপার্টমেন্টের প্রত্যেককে আমার ভালোবাসা জানিয়ে আমি কিছু কথা বলবো। সেটা হচ্ছে যে স্যার বললেন যে রিসার্চ এমন একটা বিষয় যেখানে এটাকে কখনো মনে হয় খুব সহজ, কখনো মনে হয় খুব কঠিন, মানে এমন একটা জায়গা যেটা যেটা থিওরি এবং ইমপ্লিমেন্টেশন এই জায়গাটার মধ্যে একটা সাযুজ্য তৈরি করাটা খুব কঠিন কাজ হয়ে পড়ে আমাদের কাছে। তো আজকে আমি যেটুকুই কথা এখানে বলবো সেটা স্যারের আশীর্বাদ এবং স্যারের শিক্ষা, কারণ স্যার আমার শুধুমাত্র পিএইচডি গাইডই ছিলেন না, আমার মেন্টর। এখনো যে কোনো পরিস্থিতিতে স্যারের সঙ্গে পরামর্শ করি এবং একটা সঠিক দিশা আমরা স্যারের কাছ থেকে পাই, এখনো পাই, এবং আগামী যতদিন আমরা এই রিসার্চের মধ্যে বা এই টিচিং এর মধ্যে থাকবো স্যার এরকম ভাবে আমাদেরকে গাইড করবেন। সেই জন্য আমি মনে করি যারা ডিপার্টমেন্টে আজকে স্টুডেন্ট তাদের খুবই সৌভাগ্য যে স্যার অন্তত রিসার্চের বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করছেন এবং এভাবে বিভিন্ন ওয়ার্কশপের আয়োজন করছেন। সেই জন্য আমি স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে এই সুযোগ আমাকে দেওয়ার জন্য। পিপিটিটা দেখা যাচ্ছে? তো আমরা মাঝে মধ্যে কখনো একটু ইন্টারেক্ট করব, কারণ রিসার্চের বিষয়টা সেখানে আমি যে খুব কিছু জানি এরকম বিষয় নয়, এখনো সারাক্ষণই শিখছি। তো সেখানে হয়তো এখানে যারা উপস্থিত রয়েছে তারাও হয়তো কোনো একটা ভালো আইডিয়া দিতে পারে বা আমরা একটু ইন্টারেক্ট করতে পারি। সেই জন্য এক ঘন্টার সময় আমরা অন্তত সেরকম ভাবেই এগোবো যেসব বিষয়গুলো নিয়ে আলোচনা করব এখানে। তো এই কনসেপচুয়ালাইজেশন অফ রিসার্চ বলতে গেলে অনেকগুলো জিনিস উঠে আসে সেখানে, সেই জিনিসগুলো হয়তো সবটা কভার করা আমাদের পক্ষে সম্ভব নয়। এখানে প্রায় 42 পিপিটি রয়েছে, সেটা এক ঘন্টা সময়ের মধ্যে আমরা হয়তো কমপ্লিট করতে পারবো না, কিন্তু আমরা চেষ্টা করব আজকে একটা ফ্রুটফুল আলোচনার মধ্য দিয়ে যদি এখান থেকে কিছু একটু আমরা পেতে পারি রিসার্চ সম্পর্কে, তাহলে আমাদের মনে হয় সেটা আমাদের ক্ষেত্রে অনেক সার্থক হবে। এবার কথা হচ্ছে যে কনসেপচুয়ালাইজ করা, সেটা নিশ্চয়ই সকলে বুঝতে পারছি যে রিসার্চ ব্যাপারটা যখন আমরা আলোচনা করি তখন অনেকগুলো বিষয় উঠে আসে, মানে রিসার্চ কথাটা যখনই মানে বলি আমরা তখন সেখানে এটা কনসেপচুয়ালাইজ করার একটা প্রয়োজন কিন্তু পড়ে, নইলে আদারওয়াইজ রিসার্চটা কোথা থেকে শুরু হবে বা তার কি বিষয়বস্তু এগুলো কিন্তু একটা, নইলে আমরা একেবারে মহাসমুদ্রের মধ্যে থাকবো একেবারে। আদারওয়াইজ আমার মনে হয় যে আর এটাকে যদি আমরা কনসেপচুয়ালাইজ করতে পারি তাহলে মোটামুটি একটা জায়গা থেকে আমরা শুরুটা করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে রিসার্চ করতে গেলে কি নিয়ে রিসার্চ হয়, সেটা একটা আলোচ্য বিষয়। এই কনসেপচুয়ালাইজেশনের শুরুতে অন্তত আমি মনে করি যে সেটা আমাদেরকে একটু বলা দরকার। হঠাৎ করে মনের মধ্যে কিছু এলো সেভাবে আমরা রিসার্চ করি, নাকি আমরা কোনো লাইব্রেরিতে বই পড়তে পড়তে সেখানে মনে হলো যে একটা সমস্যা আমি ফেস করছি সেখান থেকে রিসার্চ করি, কিভাবে রিসার্চটা আমরা করি? আসলে আমাদের প্রাত্যহিক জীবনে অনেক সমস্যা আমাদের রয়েছে এবং আমরা মনে করি মানুষের যে বিবর্তনের ধারা, সেই বিবর্তনের ধারায় অন্যান্য যে সমস্ত প্রাণী রয়েছে তাদের থেকে মানুষের আলাদা হওয়ার জায়গাটা হচ্ছে এটাই যে মানুষ যবে থেকে পৃথিবীতে এসেছে তবে থেকে কিন্তু একটা নতুন কিছু উদ্ভাবন করার চিন্তা ভাবনা করেছে। যবে থেকে মানুষ পৃথিবীতে এসেছে তবে থেকে মানুষ তাদের যে জীবনযাত্রা সেটাকে আরো সুন্দর করার চেষ্টা করেছে, এরকম এই চিন্তা এবং চেতনা কিন্তু মানুষের আছে যেটা অন্যান্য প্রাণীদের নেই। সেখানেই কিন্তু রিসার্চের জায়গাটা আমার মনে হয় শুরু হয়, অর্থাৎ আমাদের চারপাশে যা কিছু আছে, যা কিছু আমরা দেখছি, যত ফেনোমেনন হচ্ছে সোসাইটিতে এগুলোকে আমরা বলি সোশ্যাল ফেনোমেনা, সেই সোশ্যাল ফেনোমেনন গুলোকে আমরা একটা জাস্টিফিকেশনে নিয়ে যাওয়ার চেষ্টা করি, সেটাকে আমরা লজিক্যালি দেখার চেষ্টা করি যে এগুলো বেসিক্যালি কি, এগুলো কেন হয় বা কি হওয়া দরকার, এই এরকম বিভিন্ন রকমের প্রশ্ন কিন্তু আমাদের মনে সারাক্ষণ আসতে থাকে। তো এই রিসার্চ শুরু করার আগে সবচেয়ে প্রথমে যেটা আমাদেরকে চিন্তা ভাবনা করতে হয় সেটা হচ্ছে ইউনিট অফ অ্যানালিসিস, অর্থাৎ কি নিয়ে আমরা রিসার্চ করতে চাইছি সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ইউনিট বলতে গেলে এখানে অনেক ইউনিট কিন্তু আসতে পারে, যেমন একটা ইন্ডিভিজুয়াল একটা ইউনিট, একটা গ্রুপস একটা ইউনিট, একটা অর্গানাইজেশন একটা ইউনিট, একটা দেশ বা কান্ট্রিজ একটা ইউনিট, একটা টেকনোলজিজ একটা ইউনিট, এরকম ভাবে বহু ইউনিট কিন্তু এখানে থাকতে পারে। যদি উদাহরণ হিসেবে আমরা দেখি যেমন লার্নিং আউটকামস, এটা একটা আমাদের ইউনিট অফ অ্যানালিসিস হতে পারে, এরকম অনেক ইউনিট অফ অ্যানালিসিস হতে পারে, ইন্টেলিজেন্স একটা ইউনিট অফ অ্যানালিসিস হতে পারে, সোশ্যাল প্রবলেম একটা ইউনিট অফ অ্যানালিসিস হতে পারে, অর্থাৎ
আমরা যে থট বা কনসেপ্ট গুলোর মাধ্যমে সারাউন্ডেড সারাক্ষণ বা যেগুলোর সঙ্গে আমাদেরকে সারাক্ষণ ইন্টারেক্ট করতে হয় বা যেগুলো আমরা ফেস করি প্রতিনিয়ত, এগুলোই হচ্ছে ইউনিট অফ অ্যানালিসিস। এবার ইউনিট অফ অ্যানালিসিস যখন আমাদের ঠিক হয়ে যায় তখন সেটাকে আমরা কনসেপচুয়ালাইজ চেষ্টা করি, একটা একটা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করি, এবং সেই কনসেপ্ট থেকে ধীরে ধীরে আমরা সেটাকে একটা কনস্ট্রাক্ট করার চেষ্টা করি, সেই কনস্ট্রাকশন থেকে আস্তে আস্তে আমরা ভেরিয়েবলের দিকে এগিয়ে যাই। এরকম ভাবেই কিন্তু রিসার্চটা আমরা মোটামুটি শুরু করি। এখন প্রশ্ন হচ্ছে যে সেই কনসেপচুয়ালাইজেশন করতে গেলে আমাদেরকে প্রথমে কি করতে হয়? প্রথমে যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদেরকে কিছু অবজেক্টিভের কথা ভাবতে হয়, কারণ যে কোনো কাজ যখন আমরা করি, যেমন আমাদের যারা স্টুডেন্ট এখানে রয়েছে এডুকেশনের, তারা খুব ভালো করেই জানে যে যে কোনো এডুকেশনের যে বিষয়গুলো আছে, সে ফিলোসফি, সাইকোলজি, সোশিয়োলজি, টেকনোলজি, সেগুলোর প্রত্যেকেরই একটা লার্নিং আউটকামস থাকে বা তার একটা লার্নিং অবজেক্টিভস থাকে। তাহলে লার্নিং অবজেক্টিভসটা কেন থাকে? লার্নিং অবজেক্টিভস যদি না থাকে তাহলে লার্নিং আউটকামস আমরা কি সেটা খুঁজে পাবো না। টিপস আমাদেরকে ঠিক করে দেয় আমরা কোথায় পৌঁছতে চাই, কোনটা আমাদের ডেস্টিনেশন, আমরা কি পেতে চাই, এবং সেখানে আমরা লার্নিং আউটকামসে কিন্তু সেগুলোকে খুঁজে পাওয়ার চেষ্টা করি যে আমরা কতটা পেলাম পাই, সেক্ষেত্রে একটা রেমিডিয়াল মেজার্স নেওয়ার চেষ্টা করি। ঠিক একই রকম ভাবে রিসার্চেও কিন্তু আমরা এরকম একটা জায়গা খোঁজার চেষ্টা করি যেটা শুরু হয় কিন্তু আমাদের একটা ইউনিট অফ অ্যানালিসিস থেকে, এবং সেই ইউনিট অফ অ্যানালিসিস যখন আমাদের ঠিক হয়ে যায় তখন সেটার উপর ভিত্তি করে আমরা কিছু অবজেক্টিভসের কথা ভাবি। তাহলে রিসার্চ অবজেক্টিভস ইজ মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে কিন্তু আমরা একটা ভাবনা চিন্তা শুরু করি। এখন কথা হচ্ছে রিসার্চ অবজেক্টিভটা কি? রিসার্চ অবজেক্টিভ ইজ এ ক্লিয়ার কনসাইজ ডিক্লারেটিভ স্টেটমেন্ট হুইচ প্রোভাইডস ডাইরেকশন টু ইনভেস্টিগেট দ্য ভেরিয়েবলস। তাহলে আমি কিন্তু আগেই কিন্তু ভেরিয়েবলস এর কথা বললাম, এবং আমি কি বললাম যে এটা একটা ডিক্লারেটিভ স্টেটমেন্ট এবং এটা একটা কনসাইজ হয়, এটা ক্লিয়ার হয়, এবং সেখান থেকে আমরা একটা ইনভেস্টিগেট করার চেষ্টা করি। এবং কি ইনভেস্টিগেট করি? আমরা কিছু ভেরিয়েবলকে ইনভেস্টিগেট করি, এবং রিসার্চ অবজেক্টিভস আর ডিরাইভ ফ্রম দ্য পারপাস অফ দ্য স্টাডি। এখন কথা হচ্ছে যে এই রিসার্চ করতে গেলে আমাদের ভেরিয়েবল সম্পর্কে একটু নলেজ থাকা দরকার। যখন আমরা অবজেক্টিভ লিখবো তখন আমাদেরকে ভেরিয়েবল সম্পর্কে একটু কনসেপ্ট থাকা দরকার। এখন কথা হচ্ছে ভেরিয়েবলে পৌঁছতে গেলে আমরা কিভাবে পৌঁছবো? ভেরিয়েবলে পৌঁছতে গেলে আমাদের যেমন ইউনিট অফ অ্যানালিসিস রয়েছে, সেই ইউনিট অফ অ্যানালিসিস, যেমন কিছু ইউনিট অফ অ্যানালিসিসের কথা আমি এখানে আলোচনা করলাম যে এগুলো আমাদের ইউনিট অফ অ্যানালিসিস হতে পারে। তাহলে এই যে ইউনিট অফ অ্যানালিসিস এগুলো কি? এগুলো আলটিমেট হচ্ছে বিভিন্ন কনসেপ্ট। সেই কনসেপ্টগুলোকে আমরা কি করি? একটা জেনারেলাইজ করার চেষ্টা করি। সেটাকে জেনারেলাইজ করে আমরা একটা কনস্ট্রাক্ট তৈরি করার চেষ্টা করি। তাহলে কনস্ট্রাক্ট কি? কনস্ট্রাক্ট ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট দ্যাট ইজ স্পেসিফিক্যালি চুজেন অর ক্রিয়েটেড টু এক্সপ্লেন গিভেন ফেনোমেনা। যে কোনো একটা সোশ্যাল ফেনোমেনাকে যদি আমরা এক্সপ্লেন করতে চাই, আমরা যদি সেটাকে অ্যানালিসিস করতে চাই, দেন উই হ্যাভ টু কনস্ট্রাক্ট উই হ্যাভ টু ক্রিয়েট আ কনস্ট্রাক্ট। তাহলে আমাদেরকে কনস্ট্রাক্ট তৈরি করতে হবে। তাহলে কনস্ট্রাক্ট কি? কনস্ট্রাক্ট হচ্ছে একটা সোশ্যাল ফেনোমেনা যেটাকে আমরা ক্রিয়েট করি, এবং সেটাকে, সেই সোশ্যাল ফেনোমেনাটাকে আমরা একটা শেপ দিই, তখন সেটা একটা কনস্ট্রাক্ট হয়। কোথা থেকে কনস্ট্রাক্ট হয়? সেটা একটা কনসেপশন থেকে একটা কনস্ট্রাক্ট তৈরি হয়, এবং সেই যে কনস্ট্রাক্ট সেটা কি করে পরবর্তীকালে, সেটা কি কি হতে পারে? যেমন একটা পার্সন্স ওয়েট, একজন মানুষের একটা ওয়েট একটা কনস্ট্রাক্ট হতে পারে। এরকম আরো অনেক উদাহরণ কিন্তু আমরা দিতে পারি। যেমন পার্সন্স কমিউনিকেশন স্কিল, একটা একটা মানুষ কেমন ভালো করে কমিউনিকেশন করছে, সেটা একটা কনস্ট্রাক্ট হতে পারে। এখন কথা হচ্ছে সেই কনস্ট্রাক্ট বিভিন্ন ধরনের হতে পারে, মাল্টি ডাইমেনশনাল কনস্ট্রাক্ট হতে পারে, কিন্তু আমাদের লক্ষ্যটা কি? আমাদের লক্ষ্যটা হচ্ছে কনস্ট্রাক্টের মধ্যে কিন্তু থেমে থাকা নয়, আমাদের লক্ষ্যটা হচ্ছে একটা ভেরিয়েবলের মধ্যে পৌঁছানো। তাহলে এবার আমাদের জানতে হবে যে ভেরিয়েবলটা কি। দ্য ভেরিয়েবল ইজ এ সায়েন্টিফিক রিসার্চ, এ ভেরিয়েবল ইজ এ মেজারেবল রিপ্রেজেন্টেশন অফ এন অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট কনস্ট্রাক্ট। তাহলে ভেরিয়েবল কি করছে? একটা কনস্ট্রাক্টকে রিপ্রেজেন্ট করছে, একটা কনস্ট্রাক্টকে রিপ্রেজেন্ট করছে কোথায়? রিসার্চের ক্ষেত্রে। তাহলে অ্যাজ অ্যাবস্ট্রাক্ট এন্টিটিস কনস্ট্রাক্টস আর নট ডাইরেক্টলি মেজারেবল, অ্যান্ড হেন্স উই লুক ফর প্রক্সি মেজার্স কল্ড ভেরিয়েবলস। যে কোনো কনস্ট্রাক্ট যদি আমরা ঠিক করে নিই সেটাকে আমরা মেজার করতে পারবো না। আমরা যদি বলি একটা ওয়েট, একটা ওয়েট মানে সেটা কিসের রেসপেক্টে ওয়েট? কার ওয়েট? কি মানুষের ওয়েট, নাকি কোনো একটা বন্য প্রাণীর ওয়েট, কার ওয়েট? এরকম কোনো কিছু ঠিক নেই। একটা কনস্ট্রাক্ট আমরা করেছি যে ওয়েট। তাহলে সেই কনস্ট্রাক্ট থেকে যদি আমি রিসার্চ করতে চাই তাহলে সেটা আমাকে ভেরিয়েবলের মধ্যে নিয়ে যেতে হবে, কারণ ভেরিয়েবলটা কি? ভেরিয়েবলটা হচ্ছে একটা প্রক্সি মেজার্স, তার একটা প্রক্সি মেজার্স হচ্ছে ভেরিয়েবল। For suppose we can give an example that a person's intelligence is often measured
IQ intelligence quotient score, which is an index generated from an analytical and pattern matching test administered to people. তাহলে ইন্টেলিজেন্স কে মাপতে চাই, তাহলে ইন্টেলিজেন্স কে মাপতে গেলে ইন্টেলিজেন্স কিভাবে মাপবো আমি? ইন্টেলিজেন্স বললে তো ইন্টেলিজেন্স মাপা যায় না। তাহলে ইন্টেলিজেন্স কে মাপতে গেলে আমাকে আইকিউর হেল্প নিতে হবে, কারণ আইকিউর মধ্যে কিছু মেজারেবল ইন্ডেক্স সেখানে সেট করা হয়েছে। আমরা একটা মানুষের বুদ্ধি বেশি কম আছে সেটা সেটা সেটাকে মাপার জন্য আমরা আইকিউর সাহায্য নিয়ে থাকি। তাহলে এখানে কি হচ্ছে, একটা কনস্ট্রাক্ট সেটাকে আমরা কি করছি, একটা ইন্টেলিজেন্স সেটাকে আমরা বলছি ভেরিয়েবল, এবং সেটা কিসের মাধ্যমে মাপছি, আমরা একটা আইকিউর মাধ্যমে মাপছি। তাহলে এবার কথা হচ্ছে যে এই যে ভেরিয়েবল এগুলো বিভিন্ন রকমের হতে পারে। এই আলোচনা আমার মুখ্য আলোচনার বিষয় আজকে নয়, আমি তার জন্য বিশেষ আলোচনার মধ্যে যাব না। আমরা সাধারণত ডিপার্টমেন্টে যারা আজকে স্টুডেন্ট এখানে রয়েছে, আমরা আশা করি, আমরা মনে করি যে আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট অন্তত রিসার্চের জায়গাটা অনেক সুন্দর করেই কমপ্লিট করে, কারণ আমরা যেখানে আমরা যেহেতু ওখান থেকে বেরিয়েছি ওখানকার সম্বন্ধে আমরা জানি। আমরা আমরা খুব সৌভাগ্য যে আমরা স্যার ম্যাডামদের পেয়েছি যারা খুব সুন্দর করে আমাদেরকে এগুলোকে বুঝিয়েছেন। তাহলে এই যে ভেরিয়েবল সেটা আবার অনেক রকম হতে পারে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, মেডিয়েটিং ভেরিয়েবল, বিভিন্ন কিছু হতে পারে, সেগুলোর বিস্তারিত আমি যাচ্ছি না। আমি শুধুমাত্র আমার অবজেক্টিভটাকে বোঝাতে গিয়ে আজকে কিন্তু ভেরিয়েবল সম্পর্কে আমাকে কিছু কথা বলতে হলো। তাহলে রিসার্চ অবজেক্টিভ ফোকাস অন দ্য ওয়েজ টু মেজার দ্য ভেরিয়েবলস সাচ অ্যাজ টু আইডেন্টিফাই অর ডিসক্রাইব দেম। তাহলে রিসার্চ অবজেক্টিভে আমরা একটা ভেরিয়েবলকে মেজার করব, সেটাকে আইডেন্টিফাই করব, সেটাকে ডিসক্রাইব করব। সামটাইমস অবজেক্টিভস আর ডাইরেক্টেড টুয়ার্ডস আইডেন্টিফাইং দ্য রিলেশনশিপ অর ডিফারেন্স বিটুইন টু ভেরিয়েবলস, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে একটা রিসার্চ অবজেক্টিভ যখন ঠিক করছি আমি, তখন কি করছি, সেখানে শুধুমাত্র একটা ভেরিয়েবলের জায়গায় আমি কি করছি, দুটো ভেরিয়েবলের মধ্যে একটা আইডেন্টিফাই, একটা রিলেশনশিপ আইডেন্টিফাই করার চেষ্টা করছি। তাহলে আমি বললাম যে ভেরিয়েবল কিন্তু একটা নয়, ভেরিয়েবল কিন্তু দু তিন রকমের হতে পারে। তাহলে সেটা সম্পর্কে আমাদের একটু জানা দরকার। যেমন হচ্ছে ডিপেন্ডিং অন দেয়ার ভেরিয়েবলস মে বি ক্লাসিফাইড অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট অ্যান্ড মডারেটিং অ্যান্ড মিডিয়েটিং অর কন্ট্রোল ভেরিয়েবলস, যেটাই আমরা বলি না কেন। ভেরিয়েবলস দ্যাট এক্সপ্লেন আদার ভেরিয়েবলস আর কল্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস। তাহলে একটা ভেরিয়েবলকে দিয়ে যখন আরেকটা ভেরিয়েবলকে আমি ডিফাইন করছি বা এক্সপ্লেন করছি, সেটাকে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। দোজ দ্যাট আর এক্সপ্লেন বাই আদার ভেরিয়েবলস সেটাকে বলছি ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস। দোজ দ্যাট আর এক্সপ্লেন বাই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস দ্যাট ইজ এক্সপ্লেনিং ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস। এটা মনে হচ্ছে একটু উদাহরণ দিলে মানে খুব ভালো আমরা বুঝতে পারি। ফর এক্সাম্পল, ইফ ইউ স্টেট দ্যাট হায়ার ইন্টেলিজেন্স কজেস ইম্প্রুভ লার্নিং অ্যামং স্টুডেন্টস, দেন ইন্টেলিজেন্স ইজ এন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। এই উদাহরণটা যদি ভালো করে আমরা বুঝে থাকি, তাহলে এই জিনিসটা আমাদের ভালো করে পরিষ্কার হয়ে যাবে যে একটা হায়ার ইন্টেলিজেন্সের কারণে লার্নিং এর মধ্যে অনেক ইম্প্রুভমেন্ট আসে, কাদের, স্টুডেন্টদের। তাহলে এই যে হায়ার ইন্টেলিজেন্স এটা কি, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। অর্থাৎ হায়ার যে ইন্টেলিজেন্স এটাকে আমি বাড়াতে বা কমাতে পারি না। আমরা জানি ইন্টেলিজেন্স একটা মানুষ নিয়েই জন্মায়, একটা ইন্টেলিজেন্স মানুষ নিয়ে জন্মায়, এবং সেই ইন্টেলিজেন্স যদি হায়ার হয় তাহলে লার্নিং এর ক্ষেত্রে তার একটা প্রভাব থাকে যে লার্নিং এ অনেকটা ইম্প্রুভ করে বা খুব ভালো লার্নিং হয় বা তার একাডেমিক স্কোরটা অনেক ভালো হয়। তাহলে এখানে কি রিলেশনটা তৈরি করলাম আমি, এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হচ্ছে কি, একটা হায়ার ইন্টেলিজেন্স, আর এখানে তার ডিপেন্ড করছে কি, মানে তার উপরে কি ডিপেন্ড করছে, তার উপরে ডিপেন্ড করছে একাডেমিক স্কোর, বা তার উপরে ডিপেন্ড করছে তার পারফরমেন্সটা কেমন হবে, লার্নিং পারফরমেন্সটা কেমন হবে, সেটাকে আমি বলছি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। দেয়ার মে বি আদার এক্সটার্নিয়াস ভেরিয়েবল দ্যাট আর পার্টিনেন্ট টু এক্সপ্লেন আ গিভেন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে এখানে আমি আরেকটা ভেরিয়েবলের কথা বলেছিলাম, যেটাকে আমি বলেছিলাম যে এক্সটার্নিয়াস ভেরিয়েবল বা মেডিয়েটিং ভেরিয়েবল বা কন্ট্রোল ভেরিয়েবল। তাহলে সেটা কি, সেটার সঙ্গে আমরা একটু রিলেশন করার চেষ্টা করি। তাহলে সেটা হচ্ছে যে দিস ভেরিয়েবল, এখানে হচ্ছে যে সাম ইম্প্যাক্ট অন দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। অর্থাৎ এই যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা আমি দেখছি, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হচ্ছে আমার লার্নিং আউটকামস। আমি বলছি যদি ইন্টেলিজেন্সটা ভালো হয় তাহলে এই লার্নিং আউটকামসটা হচ্ছে বেশি হয়। এখন দেখা গেল এই লার্নিংটা হতে গেলে তার যে পারিপার্শ্বিক যে সমস্ত বিষয়গুলো থাকা দরকার, অর্থাৎ একটা 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 লার্নিং এর জন্য একটা অ্যাটমসফিয়ার লাগে, একটা অ্যাম্বিয়েন্স লাগে, একটা এনভায়রনমেন্ট লাগে। কিন্তু দেখা গেছে যে এনভায়রনমেন্টটা টোটালি নেগেটিভ এনভায়রনমেন্ট। অর্থাৎ যেখানে সে পড়ছে তার পাশে একটা বিরাট বিকট রকমের শব্দ হচ্ছে, একটা কারখানার সাইরেন বাজছে, বা এই ধরনের প্রতিনিয়ত তার মধ্যে একটা ডিস্টারবেন্স রয়েছে। তাহলে কিন্তু তার হায়ার ইন্টেলিজেন্স থাকা সত্ত্বেও সে কিন্তু কনসেন্ট্রেট করতে পারছে না, তার আউটকামটা কিন্তু কমে আসছে। তাহলে এই যে মাঝখান থেকে একটা জিনিস এটাকে প্রভাবিত করার চেষ্টা করলো, ইনফ্লুয়েন্স করার চেষ্টা করলো, এটাকে আমরা বলছি মিডিয়েটিং ভেরিয়েবল বা কন্ট্রোল ভেরিয়েবল।
তাহলে আমাদেরকে যদি সত্যি সত্যি একটা রিসার্চ করে একটা জিনিস ভালো জিনিসকে বার করতে হয় তাহলে কি করতে হবে, তাহলে এই যে কন্ট্রোল ভেরিয়েবল বা যেটা মিডিয়েটিং ভেরিয়েবল, তাহলে এটাকে আমাদেরকে কন্ট্রোল করতে হবে, এটা আমাদেরকে এটাকে অ্যারেস্ট করতে হবে, করে কি করতে হবে, তবেই আমরা একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং তার এফেক্টটা দেখতে পাবো কোথায়, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের এফেক্টটা দেখতে পাবো ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে। তাহলে আমার অবজেক্টিভ অবজেক্টিভের প্রশ্নে বা অবজেক্টিভ সম্পর্কে কথা বলতে গিয়ে when we are talking about the research objectives then we are discussing about the variables it is most important, কারণ অবজেক্টিভ ফ্রেম করতে গেলে আমি যদি ভেরিয়েবল সম্পর্কে আমার কোনো নলেজ না থাকে তাহলে কিন্তু অবজেক্টিভটা ঠিকঠাক মতো আমি দাঁড় করাতে পারবো না। এবার আমি তাহলে বলছি রিসার্চ অবজেক্টিভস আর দ্য রেজাল্ট সট বাই দ্য রিসার্চার এট দ্য এন্ড অফ দ্য রিসার্চ প্রসেস, হোয়াট দ্য রিসার্চার উইল বি এবল টু অ্যাচিভ এট দ্য এন্ড অফ দ্য রিসার্চ স্টাডি। আমি যেমন লার্নিং আউটকামস এর কথা বললাম এবং লার্নিং অবজেক্টিভের কথা বললাম, ঠিক একই রকম ভাবে আমি কি রিসার্চ করতে চাইছি এবং সেই রিসার্চের এন্ড কি হলো সেটা কিন্তু আমার অবজেক্টিভের বেসিসে আমি কিন্তু লাস্টে গিয়ে দেখব। সো দ্যাট দ্য অবজেক্টিভ অফ আ রিসার্চ প্রজেক্ট সামারাইজ হোয়াট ইজ টু বি অ্যাচিভ বাই দ্য স্টাডি, তাহলে এই স্টাডির মাধ্যমে আমরা কি অ্যাচিভ করতে চাইছি সেটা কিন্তু অবজেক্টিভ থেকে আমরা জানতে পারবো। এখানে সময়ের একটু সমস্যা রয়েছে যার ফলে আমি অনেক পিপিটি একটু স্কিপ করে যাব, মেন মেন জায়গাগুলোকে আমি ফোকাস করার চেষ্টা করব। রিসার্চ অবজেক্টিভ তাহলে কেমন হবে, আমরা এখানে কিছু জিনিস দিয়েছি যে রিসার্চ অবজেক্টিভ লিখতে গেলে কেমন লিখতে হবে সেটা কেমন হবে। একটা রিসার্চ অবজেক্টিভ লিখতে গেলে সেটা অবশ্যই একটা রেলিভেন্ট হওয়া উচিত, সেটা ফিজিবল হওয়া উচিত, সেটা লজিক্যাল হওয়া উচিত, সেটা অবজারভেবল হওয়া উচিত, সেটা আনইকুইভিক্যাল হওয়া উচিত, সেটা মেজারেবল, সবচেয়ে বড় কথা হচ্ছে মেজারেবল হওয়া উচিত। আমি একটা রিসার্চ অবজেক্টিভ লিখছি অত সেটা মেজার করার মতো নয়, যেরকম ভাবে আমরা একটা কনসেপ্ট থেকে একটা কনস্ট্রাক্ট থেকে একটা ভেরিয়েবলে পৌঁছলাম সেরকম ভাবে যদি একটা কনসেপ্টের উপর আমরা দাঁড়িয়ে থাকি তাহলে ইট ইজ নট মেজারেবল, তো সেক্ষেত্রে কিন্তু এই রিসার্চ অবজেক্টিভ লিখে কিন্তু কোনো সার্থকতা থাকবে না, তাহলে এর কোনো রেলেভেন্স থাকবে না। তাহলে আমাকে রিসার্চ অবজেক্টিভ লেখার সময় আমাকে খেয়াল করতে হবে যে এটা রেলেভেন্স কতটা আছে, এটা ফিজিবিলিটি কতটা আছে, ফিজিবিলিটি মানে এটা কি কাজটা আদৌ করা সম্ভব, এটা কি ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করবে, এটা কি টাইমের মধ্যে থাকবে। এখন আমি যদি বলি আমি টোটাল ওয়েস্ট বেঙ্গলের যত প্রাইমারি স্কুল টিচার আছে সবাই হচ্ছে আমার পপুলেশন, আমি এদের উপরে রিসার্চ করতে চাই, ইজ ইট পসিবল? ডেফিনেটলি পসিবল, কিন্তু সেটা গভর্নমেন্টের পক্ষে পসিবল, সেটা আমাদের বড় বড় যারা এনজিও রয়েছে যারা ফাইন্যান্স করতে পারবে তাদের পক্ষে সম্ভব, কিন্তু আমার অবজেক্টিভ এমন হবে বা আমার ইউনিট অফ অ্যানালিসিস এমন হবে যেটা হবে ফিজিবল, যেটা হবে লজিক্যাল, যেটা হবে মেজারেবল। All these are most important factor when we write the research objectives. এবার কথা হচ্ছে যে রিসার্চ অবজেকটিভস কেন দরকার, ইউজেস অফ রিসার্চ অবজেক্টিভ, দ্য রিসার্চ অবজেক্টিভস প্রজেক্ট সামারাইজেস হোয়াট ইজ টু বি অ্যাচিভ বাই দ্য স্টাডি। অলরেডি আই হ্যাভ স্পোকেন অ্যাবাউট দ্য দিস ইন আর্লিয়ার পিপিটি, দ্য রিসার্চ অবজেক্টিভস আর দ্য স্পেসিফিক অ্যাকমপ্লিশমেন্ট দ্য রিসার্চার হোপ টু অ্যাচিভ বাই দ্য স্টাডি। এটা আমি আর আলোচনার মধ্যে যাচ্ছি না, নিটটাও আমি অ্যাভয়েড করার চেষ্টা করছি। এবার আমি চলে এলাম যে টাইপস অফ রিসার্চ অবজেক্টিভস, কি কি ধরনের রিসার্চ অবজেক্টিভ সাধারণত হয়। মূলত আমরা রিসার্চের ক্ষেত্রে দু রকমের অবজেক্টিভ দেখেছি, একটা হচ্ছে জেনারেল অবজেক্টিভ থাকে আর একটা হচ্ছে স্পেসিফিক অবজেক্টিভ থাকে। আচ্ছা আমাকে কি বলতে পারবে যে জেনারেল অবজেক্টিভস আর স্পেসিফিক অবজেক্টিভস এর মধ্যে বেসিক্যালি কি ডিফারেন্স হতে পারে? আমি একভাবে কথা বলছি তো আমার মনে হয় একটু ইন্টারেকশন দরকার, কেউ কি বলবে আমাকে? হ্যালো স্যার, জেনারেল অবজেক্টিভস থেকে যেটুকু আমার মনে হয় যে এটা একটা বড় জায়গাকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করে আমরা একটা অবজেক্টিভটাকে সেট করি, এবং সেক্ষেত্রে আমার যেটুকু মনে হয় যে একটা সাধারণীকরণের দিকে আমরা হাঁটি, কিন্তু স্পেসিফিক বলতে আমরা একটা সুনির্দিষ্টভাবে যখন আমরা কোনো কিছু অ্যাচিভ করার জন্য কোনো আমরা অবজেক্ট ঠিক করি সেটা সেটাই মনে হয়। ঠিক ঠিক, থ্যাংক ইউ। এখন কথা হচ্ছে যে এই এই যে জেনারেল অবজেক্টিভ, মানে যখন আমরা কোনো একটা রিসার্চের কাজের কথা ভাবি তখন কিন্তু আমাদের ভাবনাটা অনেকটা বড় থাকে, আমরা একটা বড় কিছু নিয়ে ভাবনা চিন্তা করি। এবার সেই বড় কিছু নিয়ে ভাবনা চিন্তা করাটা কোনো অন্যায়ের কিছু নয়, বাট আমাদের একটা জিনিস মাথায় রাখতে হয় যে শুধুমাত্র ভাবনার মধ্যেই উই আর নট রেস্ট্রিক্টেড উইদিন দ্য থিঙ্কিং, জাস্ট উই হ্যাভ টু মেটেরিয়ালাইজ দ্য থিঙ্কিং। আমরা যখন সেটাকে মেটেরিয়ালাইজ করার চেষ্টা করি, আমরা যখন সেটাকে অ্যাচিভ করার চেষ্টা করি, দেন উই ট্রাই টু রিচ উইদিন আ স্পেসিফিক অবজেক্টিভ, বিকজ উইদাউট এনি স্পেসিফিক অবজেক্টিভ ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ট্রেস দ্য বিগিনিং হোয়েন ইউ কমপ্লিট দ্য রিসার্চ, তখন কিন্তু এটাকে খুঁজে পাওয়াটা খুব মুশকিল হয়ে পড়ে আমাদেরকে।
সেই জন্য আমাদেরকে একটা জেনারেল আইডিয়া থেকে আমরা যখন রিসার্চটা শুরু করি প্রথমে সেটা শুরু হয় কোনো একটা জেনারেল আইডিয়া থেকে এবং জেনারেল অবজেক্টিভ থেকে সেটাকে পরে আমরা স্কেল ডাউন করি করে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা একটা স্পেসিফিক অবজেক্টিভের মধ্যে পৌঁছানোর চেষ্টা করি। এটা আর কিছু নয়, সেখানে আমাদের পার্টিকুলার ভেরিয়েবল আসে, সেখানে আমাদের পার্টিকুলার আমাদের যে যেখানে আমরা বিভিন্ন রকমের ইউনিটগুলো আসে সেখানে সেভাবে আমরা পৌঁছতে চাই। এটা একটা এক্সাম্পলের সাহায্যে আমরা ভালো করে বুঝতে পারি। Example of general and specific objective. এখানে একটা দেয়ার আমি চেষ্টা করেছি, সেটা হচ্ছে effectiveness of plant teaching on the knowledge of staff nurses working in psychiatric units regarding physical restraints for psychiatric patient in selected hospital of Vidarbha region. এটা হচ্ছে general objective. To assess the knowledge of staff nurses working in psychiatric unit regarding physical restraint. তাহলে আমরা একটা হসপিটালের নার্সদের তাদের যে নলেজ সেটাকে আমরা অ্যাসেস করতে চাইছি এবং তাদের যে ফিজিক্যাল রেস্ট্রেন্ট তাদের মধ্যে হয় বিভিন্ন রকম সাইকিয়াট্রিক ইউনিটে সেটাকে আমরা স্টাডি করার চেষ্টা করছি। তাহলে প্রথমে আমি যে লিখলাম অবজেক্টিভটা সেটা থেকে কিন্তু একটা পার্টিকুলার জায়গাতে পৌঁছানো খুব মুশকিল। তাহলে এটা আমাদের একটা জেনারেল অবজেক্টিভ হলো, কিন্তু আমি যখন হোয়েন উই আর টকিং অ্যাবাউট দ্য স্পেসিফিক অবজেক্টিভ ডেফিনেটলি জাস্ট উই আর মানে কি বলবো, আমরা সেটাকে একটা একটা কম্পার্টমেন্টালাইজ করার চেষ্টা করলাম, সেটাকে একটা সেগমেন্টে ভাগ করার চেষ্টা করলাম। কিভাবে আমরা সেটাকে ভাগ করলাম, সেটাকে আমি উপরের যে অবজেক্টিভটা সেটাকে আমি নিচে ভাঙলাম। কিভাবে ভাঙলাম, টু অ্যাসেস দ্য নলেজ রিগার্ডিং ফিজিক্যাল রেস্ট্রেন্টস অ্যামং নার্সেস ওয়ার্কিং ইন দ্য সাইকিয়াট্রিক ইউনিট। আই এম ভেরি মাচ স্পেসিফিক, ভেরি মাচ পার্টিকুলার। আমার লক্ষ্যটা কি, মাই এইমস অ্যান্ড অবজেক্টিভ ইজ টু অ্যাসেস দ্য ফিজিক্যাল রেস্ট্রেন্টস কাদের, নার্সদের যারা সাইকিয়াট্রিক ইউনিটের মধ্যে রয়েছে। দিস ইজ মাই স্পেসিফিক অবজেক্টিভ। অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ টু ইভ্যালুয়েট দ্য এফেক্ট অফ প্ল্যান্ট টিচিং অন ফিজিক্যাল রেস্ট্রেন্টস অ্যামং নার্সেস। আমি একটা ইভ্যালুয়েশন করতে চাইছি, কিসের এফেক্ট অফ প্ল্যান্ট টিচিং। একটা প্ল্যান্ট টিচিং আমি করেছি এবং আমি দেখতে চাইছি যে তার এফেক্টটা কেমন, সেটাকে আমি মাপতে চাইছি। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ টু অ্যাসোসিয়েট দ্য নলেজ উইথ সিলেক্টেড ডেমোগ্রাফিক ভেরিয়েবলস। সম্পর্কে আমি জানি কি কি রকম হতে পারে, সেই ডেমোগ্রাফিক ভেরিয়েবল গুলোর ভিত্তিতে আমি কি করছি, আমার যে নলেজটাকে আমি অ্যাসোসিয়েট করছি সেটাকে আমি কানেক্ট করার চেষ্টা করছি। আচ্ছা, ডেমোগ্রাফিক ভেরিয়েবল বলতে আমরা কি বুঝি, কি কি হতে পারে? একটু বলতে হবে, ইন্টারভেনিং ভেরিয়েবলস। ডেমোগ্রাফিক ভেরিয়েবল অর্থাৎ সেই নার্স কি মানে রুরাল রিজিয়নে থাকে কি আরবান রিজিয়নে থাকে, সেই নার্স কি মেট্রোপলিটন সিটিতে থাকে নাকি একদম রিমোট গ্রামে থাকে। ডেমোগ্রাফিক ভেরিয়েবল অর্থাৎ তার মানে সে কেমন জায়গায় থাকে। তাহলে এই যে আমরা যে বিভিন্ন রকম ভাবে স্কেটার্ড মানে আমরা যে বিভিন্ন রকম ভাবে আমাদের যে ডিস্ট্রিবিউশনটা রয়েছে মানুষের, এটা তো কোনো কথা নয় যে সব মানুষ শহরে থাকে, কিছু মানুষ গ্রামেও থাকে। এবার সে গ্রাম এবং শহরের ভিত্তিতে তাদের নলেজের মধ্যে কোনো ডিফারেন্স রয়েছে কিনা। ডেমোগ্রাফিক ভেরিয়েবলস, এরকম ভাবে জেন্ডার ভেরিয়েবলস আসতে পারে, এগুলো হচ্ছে কমন ভেরিয়েবলস রিসার্চের ক্ষেত্রে। তাই আমরা সেরকম পার্টিকুলার ওয়েতে এই জায়গাটাকে খোঁজার চেষ্টা করলাম। তাহলে প্রথমে ছিল আমার একটা জেনারেল অবজেক্টিভ, সেখান থেকে আমি একটা স্পেসিফিক অবজেক্টের মধ্যে আসার চেষ্টা করলাম। এখন কথা হচ্ছে মেথড অফ স্টেটিং অবজেক্টিভ। এই অবজেক্টিভ গুলোকে আমরা কিভাবে লিখি বা কিভাবে তৈরি করি, এখানে কি কোনো ইজ দেয়ার এনি মেথড দ্যাট উই ক্যান ফলো, আমরা কি কোনো মেথড কি ফলো করতে পারি এখানে? তাহলে দ্য অবজেক্টিভ শুড বি প্রেজেন্টেড ব্রিফলি অ্যান্ড কনসাইসলি। তাহলে এখানে এই যে এগুলো হচ্ছে মেথড মানে মেথড বলবো না, অর্থাৎ এখানে অল দিজ আর দ্য মানে কিছু রুলস রয়েছে যে আমি যা খুশিভাবে অবজেক্টিভ তো লিখতে পারি না। তাহলে কেমন হবে আমার অবজেক্টিভ, ব্রিফ হবে, কনসাইস হবে, আদারওয়াইজ তো আমি সেটাকে রিসার্চ করতে পারবো না। আর কি হবে, হাইরার্কিক্যাল একটা অর্ডার থাকবে বা ক্রোনোলজিক্যাল অর্ডার থাকবে, যে কোনো কাজেরই একটা ক্রোনোলজিক্যাল অর্ডার থাকে আমরা জানি। তারপরে কি হবে, এনশিওরস দ্য অবজেক্টিভ ফ্লো লজিক্যালি ফ্রম দ্য স্টেটমেন্ট অফ নিড অ্যান্ড অ্যাড্রেস দ্য প্রবলেম। এমন একটা অবজেকটিভ লিখলাম তার মধ্যে দেয়ার ইজ নো রিফ্লেকশন অফ দ্য প্রবলেম, অ্যাকচুয়ালি আই হ্যাভ টেকেন আ ইউনিট অফ অ্যানালিসিস অ্যান্ড অল দ্য অ্যানালিসিস শুড বি রিফ্লেক্টেড উইদ ইন দ্য অবজেক্টিভ, আদারওয়াইজ দ্য অবজেক্টিভ ইজ মিনিংলেস অ্যান্ড ভেগ। যদি আমার সেই ইউনিট অফ অ্যানালিসিস এর রিফ্লেকশনটি না থাকে অবজেক্টিভের মধ্যে, তাহলে এটা কিসের অবজেক্টিভ, নাথিং, এটা কিছুই হলো না। তাহলে তাহলে দে কভার দ্য ডিফারেন্ট আসপেক্টস অফ দ্য প্রবলেম অ্যান্ড ইটস কন্ট্রিবিউটিং ফ্যাক্টার্স ইন এ কোহারেন্ট ওয়ে অ্যান্ড ইন এ লজিক্যাল সিকোয়েন্স। তাহলে অল দিজ আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট রুলস হোয়েল উই আর রাইটিং দ্য রিসার্চ অবজেক্টিভস।
এবার এই জায়গাটা অত্যন্ত ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমরা জানি যে রিসার্চ অবজেক্টিভ লিখতে গেলে আমরা সাধারণত সেটাকে অ্যাকশন ভার্বের সাহায্যে সেটাকে আমরা লেখার চেষ্টা করি। অ্যাকশন ভার্ব সম্পর্কে আমি বিস্তারিত আলোচনার মধ্যে যাব না, সেটা আমাদের ব্লুম টেক্সোনমিতে খুব সুন্দর করে অ্যাকশন ভার্ব কিন্তু এডুকেশন ডিপার্টমেন্টের টেকনোলজি অফ এডুকেশনের মধ্যে খুব ভালো করে শেখানো হয়, সেটা আমি খুব ভালো জানি, সেটা আমি সেই প্রশ্নে যাচ্ছি না। কিন্তু আমি একটা প্রশ্নে যাচ্ছি যে এই যে অ্যাকশন ভার্বের সাহায্যে যখন আমরা বিভিন্ন রকমের অবজেক্টিভ লিখি সেখানে কিন্তু আমরা খুব গন্ডগোল পাকাই, ভীষণভাবে গন্ডগোল পাকাই। কারণ হচ্ছে কি, মানে যে কোনো অ্যাকশন ভার্বকে যে কোনো জায়গায় আমরা জুড়ে দিই, এটা কিন্তু রিসার্চের ক্ষেত্রে অত্যন্ত একটা মানে কি বলবো মানে ভীষণভাবে একটা মানে রং মেথড, আমরা এটা করতে পারি না। অর্থাৎ আমার সেই রিসার্চের প্রবলেম অনুযায়ী অ্যাকর্ডিং টু দ্য নিড অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য মানে সিচুয়েশন অফ দ্য রিসার্চ ইউনিট অফ দ্য রিসার্চ দ্য অ্যাকশন ভার্ব উইল বি ডিটারমাইন্ড, অ্যাকশন ভার্ব কিন্তু সেভাবে ডিটারমাইন করা হবে, আদারওয়াইজ কিন্তু পুরো ভুল হয়ে যাবে। তা আমরা কি করি, ক্যালকুলেশনের জায়গায় আমরা অ্যানালিসিস করে দিই, অ্যানালিসিস জায়গায় ডিসক্রাইব করে দিই। আমাকে তো দেখতে হবে যে আমি কি রিসার্চ করতে চাইছি, আমি কি সত্যি অ্যানালিসিস করতে চাইছি, ডেফিনেটলি অ্যানালিসিস উইল কাম। সত্যি কি আমি রিলেশনশিপ এস্টাবলিশ করতে চাইছি, ডেফিনেটলি এস্টাবলিশ উইল কাম। আমি যদি ইনভেস্টিগেট করতে চাই, ডেফিনেটলি ইনভেস্টিগেট উইল কাম। এটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে যে আমার রিসার্চের ডিমান্ডটা কি রয়েছে, সেটা অনুযায়ী আমাকে কিন্তু অ্যাকশন ভার্বটা সেখানে দিতে হবে। এবং কিছু অ্যাকশন ভার্ব রয়েছে যেগুলো আমরা অ্যাকশন ভার্ব হিসেবে ইউজ করি কিন্তু সেগুলো কিন্তু নন অ্যাকশন ভার্ব, ভালো করে বুঝতে হবে। তার মধ্যে আমি অলরেডি দিয়েছি টু অ্যাপ্রিসিয়েট, টু আন্ডারস্ট্যান্ড, এগুলো একদম অ্যাভয়েড করতে হবে কারণ এগুলো হচ্ছে নন অ্যাকশন ভার্ব, এগুলোর মাধ্যমে কোনো অ্যাকশন বোঝায় না বেসিক্যালি। কিন্তু আমি দেখেছি প্রচুর রিসার্চের ক্ষেত্রে এই সমস্ত অ্যাকশন ভার্ব হিসেবে কিন্তু এগুলোকে ইউজ করা হয়। তাহলে টু ক্যালকুলেট, টু ডিসক্রাইব, টু অ্যানালাইজ, টু এস্টাবলিশ, টু ইনভেস্টিগেট, এদেরকে আমরা কিভাবে ইউজ করব, অ্যাকর্ডিং টু দ্য নিড অ্যান্ড রিকোয়ারমেন্ট অফ দ্য রিসার্চ ইউনিট, রিসার্চের প্রবলেমটা কেমন রয়েছে, আমি কি বলতে চাইছি, সেভাবে এগুলোকে আমরা ইউজ করব। এখন কথা হচ্ছে যে ফর্মুলেশন অফ রিসার্চ কোশ্চেন, রিসার্চ কোশ্চেন কি করে ফর্মুলেট করতে হবে, হোয়াট ইজ এ রিসার্চ কোশ্চেন। তাহলে রিসার্চ কোশ্চেন ইজ এ কোশ্চেন দ্যাট আ স্টাডি অর এ রিসার্চ প্রজেক্ট এইমস টু আনসার, এটা আমি বেশি আলোচনার মধ্যে যাব না, আমাদের আরো অনেক জিনিস রয়েছে। এ রিসার্চ কোশ্চেন ইজ এসেনশিয়ালি হাইপোথেসিস আস্কড ইন দ্য ফর্ম অফ আ কোশ্চেন। তাহলে এতক্ষণ ধরে আমি যে আলোচনাটা করছিলাম সেটা হলো অবজেক্টিভ, এবং সেই অবজেক্টিভ থেকে আমি চলে এলাম ফর্মুলেশন অফ রিসার্চ কোশ্চেন। তাহলে আমাদের এই যে কনসেপচুয়ালাইজেশন অফ রিসার্চ, তার মধ্যে মূল তিনটে জিনিস হচ্ছে, মূল আমি বলা উচিত ছিল আমার আগেই, তিনটে জিনিস হচ্ছে আমাদের ভীষণভাবে দরকার হয়। এই তিনটে জিনিস যদি আমরা না আনি তাহলে একটা যে কোনো রিসার্চ প্রবলেমকে কনসেপচুয়ালাইজ করা যায় না। নাম্বার ওয়ান ইজ দ্য অবজেক্টিভ অফ দ্য রিসার্চ, নাম্বার টু ইজ দ্য কোশ্চেন অফ রিসার্চ, অ্যান্ড নাম্বার থ্রি ইজ দ্য হাইপোথেসিস অফ দ্য রিসার্চ। অল দিস থ্রি ইউনিটস ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইন দ্য রিসার্চ মেথোডোলজি। তাহলে আমাদের যে কোনো রিসার্চকে কনসেপচুয়ালাইজ করতে গেলে এই তিনটে কিন্তু আনতেই হবে, নইলে আমরা যে কোনো একটা রিসার্চকে কনসেপচুয়ালাইজ করতে পারবো না। তাহলে এখন হচ্ছে রিসার্চ কোশ্চেন। তাহলে এই রিসার্চ কোশ্চেন কি করে ফর্মুলেট করতে হয়, হোয়াট ইজ রিসার্চ কোশ্চেন, আমাদের প্রথমে জানতে হবে হোয়াট ইজ রিসার্চ কোশ্চেন। কে বলবে রিসার্চ কোশ্চেন কি, হোয়াট ইজ রিসার্চ কোশ্চেন, কেউ কি বলবে? আমাদের একটু মানে ইন্টারেকশন হলে ভালো হয়। আলোচনা হলে কি হয়, একভাবে যখন আমি কথা বলবো তখন কি হবে আমি বুঝতে পারবো না যে আদৌ আমার কথাটা কি মানে ঠিকঠাক মতো পজিটিভ ওয়েতে মানে হচ্ছে কি হচ্ছে না। যদি আমি কিছু মানে রেসপন্স পাই সেক্ষেত্রে আমি বুঝতে পারবো যে হ্যাঁ ঠিক আছে ব্যাপারটা। স্যার রিসার্চ কোশ্চেন হলো এমন একটা কোশ্চেন বা জায়গা যেখানে আমার উদ্দেশ্যটা আমার মানে ওরিয়েন্টেড বলতে অবজেক্টিভ ওরিয়েন্টেড হচ্ছে, বা রিসার্চের আমরা রিসার্চের মধ্যে থেকে আমরা সেই উদ্দেশ্য পূরণ করতে পারছি কিনা তার জন্য যে প্রশ্ন সেট করা হয় তাকে রিসার্চ কোশ্চেন বলে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেকটা ভালো বলে ভালো বলেছো আর কি। যাই হোক, তো এখন কথা হচ্ছে যে কোনো একটা রিসার্চ অবজেক্টিভ আমরা ঠিক করেছি এবং ঘটনা হচ্ছে যে সেই অবজেক্টিভগুলোকে আমরা রিসার্চে ইমপ্লিমেন্ট করতে চাই, একটা রিসার্চ করতে চাই,
এখন প্রশ্ন হচ্ছে যে রিসার্চ করতে চাইলে সেই প্রবলেমটাকে যদি আমি খোঁজার চেষ্টা করি তা সেই প্রবলেমটাকে আমাকে একটা কোশ্চেন ফর্মে তো আনতে হবে, তাহলে সেটাই হচ্ছে ফর্মুলেশন অফ রিসার্চ কোশ্চেন। অর্থাৎ আমি আমি সবচেয়ে বেশি নিজেকে জিজ্ঞেস করব, আই উইল আস্ক মাই সেলফ রিপিটেডলি, আই উইল আস্ক মাই সেলফ হোয়াট অ্যাকচুয়ালি আই উড লাইক টু ডু, হোয়াট ইজ মাই ইন্টেনশন, হোয়াট ইজ হোয়াট অ্যাকচুয়ালি আই উড লাইক টু ইন্টেন্ড, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, অ্যান্ড অল দিজ আর ভেরি মাচ কানেক্টেড উইথ দ্য রিসার্চ কোশ্চেন। অ্যান্ড ইফ ইউ আস্ক রিপিটেডলি দেন ডেফিনেটলি আনসার উইল কাম, ডেফিনেটলি আনসার উইল কাম, এবং সেই আনসারটা আমি খোঁজার চেষ্টা করব, তবেই না একটা রিসার্চের একটা জায়গায় আমরা পৌঁছতে পারবো। তাহলে রিসার্চ কোশ্চেন এবং হাইপোথেসিস এই এই দুটোই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং ভেরি মাচ কানেক্টেড। তাহলে আমরা শুরুটা করি মোটামুটি রিসার্চ কোশ্চেন থেকে এবং সেটাকে আমরা মেটেরিয়ালাইজ করি কোথায়, রিসার্চ হাইপোথেসিস এর মধ্য দিয়ে। তাহলে এই রিসার্চ কোশ্চেন সেদিক থেকে কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। তাহলে দ্য প্রাইমারি ইম্পর্টেন্স অফ দ্য ফ্রেমিং দ্য রিসার্চ কোশ্চেন ইজ দ্যাট ইট ন্যারোস ডাউন আ ব্রড টপিক অফ ইন্টারেস্ট ইন টু আ স্পেসিফিক এরিয়া অফ স্টাডি। সবচেয়ে এটা ক্রেসওয়েল থেকে আমি কোট করেছি, সবচেয়ে বড় কথা হলো যে মানে যে কোনো একটা প্রবলেম সেটা একটা ব্রড আকারে থাকে এবং সেটাকে যদি রিসার্চ আকারে নিতে হয়, আমাদেরকে রিসার্চ করতে হয়, তখন সেটাকে আমরা স্পেসিফিক করি এই কোশ্চেনের মাধ্যমে, আমরা ছোট ছোট কোশ্চেন করি, তবে সেটাকে আমরা স্পেসিফিক একটা জায়গায় পৌঁছতে পারি। তাহলে রিসার্চ কোশ্চেন অ্যালং উইথ দ্য হাইপোথেসিস অলসো সার্ভ অ্যাজ এ গাইডিং ফ্রেমওয়ার্ক ফর রিসার্চ। তাহলে এই রিসার্চ কোশ্চেনটা আমাকে কি করছে, একটা গাইড করছে, আমাকে একটা ফ্রেমওয়ার্ক দিচ্ছে, অন দ্য বেসিস অফ দিস ফ্রেমওয়ার্ক আই উইল রিচ টু মাই ডেস্টিনেশন, আমি যেখানে পৌঁছতে চাইছি, আমি যেটাকে খুঁজে বার করার চেষ্টা করছি সেটা আমাকে গাইড করবে কে, রিসার্চ কোশ্চেন উইল গাইড মি অ্যান্ড রিসার্চ উইল গিভ মি দ্য ফ্রেমওয়ার্ক। দিস কোশ্চেন অলসো স্পেসিফিক্যালি রিভিল দ্য বাউন্ডারিজ অফ দ্য স্টাডি। তাহলে আমার একটা বাউন্ডারি তো দরকার, আমি রিসার্চ আমি যেমন এক্সাম্পলটা দিয়েছিলাম, আমি যদি মনে করি ভারতবর্ষের যত হায়ার সেকেন্ডারি স্কুল টিচার আছে সবাই হচ্ছে আমার পপুলেশন, এদের উপরে আমি রিসার্চ করতে চাই, এটা তো সম্ভব নয়, এটা কখনোই সম্ভব নয় আমার পক্ষে, এটা হয়তো কোনো একটা রাষ্ট্রের পক্ষে সম্ভব, আমার পক্ষে সম্ভব নয়। তাহলে আমার পক্ষে যেটা সম্ভব নয় সেটা আমি কি করে ভাবো? তাহলে রিসার্চ কোশ্চেন আমাকে কি করবে, একটা বাউন্ডারি দেবে, একটা একটা লিমিটেশন দেবে, একটা ডিলিমিটেশন দেবে, তাহলে যেখান থেকে আমি একটা স্পেসিফিক জায়গায় পৌঁছতে পারবো। Moreover, the research question has a domino effect on the rest of the study. This question influences factors such as research methodology, sample size, data collection, and data analysis. যেটা আমি একটু আগে বললাম যে ভারতবর্ষের সমস্ত হায়ার সেকেন্ডারি স্কুল টিচারদের রিসার্চ করা আমার পক্ষে সম্ভব নয়। তাহলে যখন রিসার্চ কোশ্চেন গুলোকে আমি ঠিকঠাক করে নেব, ফর্মুলেট করে নেব, রিসার্চ উইল গিভ মে দ্য পিকচার অ্যাবাউট দ্য হুইচ মেথোডোলজি উইল বি ফলোড ইন মাই রিসার্চ, হোয়াট উইল বি দ্য স্যাম্পল সাইজ, what will be the data and what will be the analysis, shegulo ki hobe, everything will be guided by the research question. tale eta most important, jodi ami ei research question guloke thik moto frame korte na pari tale ami ei jaga gulote thik moto pouchhte parbo na. ekhon kotha hocche je research question kemon kemon dhoroner hoy, types of research question, koto rokomer research question hoy. tale I have given the references Dodi and Bailey, yes, 2016, suggest a number of common types of research question, that is quantitative research questions. What is quantitative research question? Quantitative research question also establish a link between the research question and the research design. তাহলে কোয়ান্টিটেটিভ রিসার্চ কোশ্চেন হচ্ছে এমন একটা রিসার্চ কোশ্চেন যেটা আমাদের রিসার্চ এর সঙ্গে রিসার্চ ডিজাইনকে একটা লিঙ্ক করার চেষ্টা করে, আনসারেবল উইথ দ্য ইয়েস অর নো। এই কোশ্চেন কিন্তু ইয়েস নো দিয়ে কখনোই হয় না। As a result, quantitative research questions do not use words such as is, are, do, or does. এগুলো কিন্তু quantitative research এর question এর ক্ষেত্রে হয় না। তাহলে they can be further categorized into three types. এই quantitative research আবার তিন ধরনের research question আবার তিন রকমের হতে পারে। একটা হচ্ছে descriptive, একটা হচ্ছে comparative, আর একটা হচ্ছে relationship. What is descriptive research questions? Descriptive research question aims to measure the responses of a study's population to one or more variables. Already I have spoken about the variables and I have told about the two variables, three variables, how they are connected, how they are dependent with each other, how we try to know about the effect of the one variable on others variable. আমরা এগুলো কিন্তু অলরেডি বলেছি, আমি বলেছি এটা মোস্ট ইম্পর্টেন্ট, সেই জন্য আমি আলোচনার মধ্যে রেখেছি। তাহলে ডেসক্রিপটিভ রিসার্চের ক্ষেত্রে কি হয়, এখানে একটা মেজার করার চেষ্টা করি আমরা রেসপন্স, কিসের রেসপন্স, পপুলেশনের টু ওয়ান অর মোর ভেরিয়েবলস। তাহলে একটা ভেরিয়েবলের উপরে আরেকটা ভেরিয়েবলের রেসপন্সটাকে আমি দেখার চেষ্টা করি অন দ্য বেসিস অফ দ্য পপুলেশন। অ্যান্ড দ্য রিসার্চ উইল মেজার দিস কোশ্চেন টিপিক্যালি বিগিন উইথ হোয়াট, এটা হোয়াট দিয়ে শুরু হয়। অ্যান্ড দ্য সেকেন্ড ওয়াজ ইজ কম্পারেটিভ রিসার্চ কোশ্চেন, এম টু ডিসকভার দ্য ডিফারেন্সেস বিটুইন টু অর মোর গ্রুপস অফ এন আউটকাম ভেরিয়েবল।
দুই বা ততোধিক বা তারও বেশি যে গ্রুপ থাকে তার মধ্যে একটা ভেরিয়েবল রিলেশনশিপ করার চেষ্টা আমরা করি বা একটা কম্পারিজন করার চেষ্টা করি, দিস কোশ্চেন ক্যান বি ক্যাজুয়াল অ্যাজ ওয়েল। ফর ইনস্টেন্স দ্য রিসার্চার মে কম্পেয়ার এ গ্রুপ হোয়ার এ সার্টেন ভেরিয়েবল ইজ ইনভলভ অ্যান্ড অ্যানাদার গ্রুপ হোয়ার দ্যাট ভেরিয়েবল ইজ নট প্রেজেন্ট। একটা ভেরিয়েবলকে থাকছে আর একটা গ্রুপের মধ্যে ভেরিয়েবল থাকছে না, এরকম যখন একাধিক ভেরিয়েবল হয় তখন একটা কম্পারেটিভ রিসার্চ কোশ্চেন আমরা করি। এখন হচ্ছে রিলেশনশিপ রিসার্চ কোশ্চেন, সেটা কেমন হয়? ইট সিক্স টু এক্সপ্লোর অ্যান্ড ডিফাইন ট্রেন্ডস অ্যান্ড ইন্টারেকশন বিটুইন টু অর মোর ভেরিয়েবলস। তাহলে এখানে কি করে? একটা রিলেশনশিপ খোঁজার চেষ্টা করে। দিস কোশ্চেন অফেন ইনক্লুড বোথ ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস অ্যান্ড ইউজ ওয়ার্ডস সাচ অ্যাজ অ্যাসোসিয়েশন অর ট্রেন্ডস। এটা আমরা যদি উদাহরণের সাহায্যে দেখি তাহলে আরো ভালো করে বুঝতে পারবো। এখন আমি এতক্ষণ ধরে আমি যেটা বললাম সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ রিসার্চ কোশ্চেন, এখন আমি বলছি কোয়ালিটেটিভ রিসার্চ কোশ্চেন। তাহলে যে কোয়ালিটেটিভ, ইজ দেয়ার এনি ডিফারেন্স বিটুইন কোয়ালিটেটিভ এন্ড কোয়ান্টিটেটিভ রিসার্চ কোশ্চেন? ক্যান এনিওয়ান টেল মি, ইজ দেয়ার এনি ডিফারেন্সেস? কোনো ডিফারেন্স কি রয়েছে? আমি জাস্ট আই হ্যাভ স্পোকেন অ্যাবাউট দ্য কোয়ান্টিটেটিভ রিসার্চ কোশ্চেন, আমি কোয়ালিটেটিভটা বলিনি, কিন্তু কেউ কি বলতে পারবে যে এর মধ্যে কোনো ডিফারেন্স রয়েছে কিনা? স্যার কোয়ালিটেটিভ রিসার্চ কোশ্চেন মানে কোয়ালিটেটিভ এর ক্ষেত্রে রিসার্চ কোশ্চেন বলে, কিন্তু কোয়ান্টিটেটিভের একটা হাইপোথেসিস হিসেবে নামাঙ্কিত করা হয়। কোয়ান্টিটেটিভকে রিসার্চ কোশ্চেন বলে না? স্যার কোশ্চেন দুই রকম ভাবেই হয়, quantitative and qualitative। বেশ বেশ স্যার, পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো স্যার কোয়ান্টিটেটিভ যে কোশ্চেন গুলো হয় তার সাহায্যে স্যার আমরা কি করি ওগুলোকে মানে অ্যানালাইসিস করতে পারি যেগুলোকে পরিমাণগত ভাবে। ঠিক ঠিক। আর কোয়ালিটেটিভে কিন্তু আমরা সেটাকে অ্যানালাইসিস করতে পারি, আমরা সেটাকে এক্সপ্লোর করতে পারি, আমরা সেটাকে এক্সপ্লোর করতে পারি। থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর বলেছি। মানে তাহলে এই যে আমি অ্যাকশন ভার্বের কথা এতক্ষণ ধরে যে বললাম, তাহলে সেই অ্যাকশন ভার্ব কিন্তু আমার কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ রিসার্চের ক্ষেত্রে কিন্তু পার্থক্য হয়ে যাচ্ছে, ডিফারেন্স হয়ে যাচ্ছে, এটা ভালো করে মাথায় রাখতে হবে। আমি কিন্তু সেই অ্যাকশন ভার্বের সাহায্যে কিন্তু আমি বুঝে যাবো যে এটা মানে কোন ধরনের রিসার্চ কোশ্চেন হচ্ছে আমার, কারণ আমি আমি কোয়ান্টিটেটিভ রিসার্চের ক্ষেত্রে বলছি আমি অ্যানালিসিস করছি, বাট আমি যখন কোয়ালিটেটিভ রিসার্চের কোশ্চেন করছি তখন আমি বলছি আমি এক্সপ্লেন করছি, আমি এক্সপ্লোর করছি, আমি ডিসকভার করছি। আচ্ছা কোন সিচুয়েশনে আমরা কোয়ালিটেটিভ রিসার্চ করি আর কোন সিচুয়েশনে আমরা কোয়ান্টিটেটিভ রিসার্চ করি, কেউ কি বলতে পারবে আমাকে? আমরা যেকোনো আমরা তো সব আমরা যে কোনো জায়গায় তো সব ধরনের রিসার্চ করতে পারি না, আমরা কখনো কোয়ালিটেটিভ রিসার্চ করি, কোয়ান্টিটেটিভ রিসার্চ করি, মিক্সড মেথডে রিসার্চ করি, এগুলো আমরা জানি, যারা এডুকেশন ডিপার্টমেন্টে এখন স্টুডেন্ট আছে তারাও জানে। এখন কথা হচ্ছে যে এই কোয়ালিটেটিভ রিসার্চ কোশ্চেন নিয়ে বলতে গিয়ে মানে মানে একটা কোশ্চেন আমি করব সেটা কোন সিচুয়েশনের ক্ষেত্রে কোয়ান্টিটেটিভ হয় এবং কোয়ালিটেটিভ হয়। ঠিক আছে, আমি আলোচনার মধ্যে আসছি বিষয়টা নিয়ে। আমরা যখন কোনো একটা মানে এখানে আমরা বলছি যে আমরা ডিসকভার করি, আমরা এক্সপ্লেন করি বা আমরা এক্সপ্লোর করি, তাহলে এই যে এক্সপ্লোর করা বা এক্সপ্লেন করা কোনো একটা কিছু, এটা এটা আর অ্যানালিসিস করা সেটা তো এক জিনিস হতে পারে না। আমরা কোনো একটা মানে ঘটনা সেটাকে আমরা এক্সপ্লেন করি বা কোনো একটা বিষয়কে আমরা অ্যানালিসিস করি, তার প্রেক্ষাপট তো আলাদা হয়। সেটা আমি সামনের দিকে আসছি, আমার মনে হয় তাহলে আর একটু পরিষ্কার হয়ে যাবে। কনটেক্সচুয়াল রিসার্চ কোশ্চেন সিক টু ডিসক্রাইব দ্য নেচার অফ হোয়াট অলরেডি এক্সিস্ট। কনটেক্সচুয়াল, আমরা এর আগে কি বলেছিলাম? ডেসক্রিপটিভ বলেছিলাম, এখানে আমরা ডেসক্রিপটিভ বলছি। ডেসক্রিপটিভ রিসার্চ কোশ্চেন অ্যাটেম্প টু ডিসক্রাইব এ ফেনোমেনা, তাহলে এখানে কি বলছে? একটা ফেনোমেনাকে ডেসক্রাইব করছি। আর আমি যখন কোয়ান্টিটেটিভ রিসার্চের ক্ষেত্রে ডেসক্রাইব করছি তখন আমি কি বলছি? এম টু মেজার দ্য রেসপন্সেস অফ আ স্টাডিজ পপুলেশন টু ওয়ান অর মোর ভেরিয়েবল অ্যান্ড ডিসক্রাইব ভেরিয়েবলস দ্যাট দ্য রিসার্চ উইল মেজার। এখানে ভেরিয়েবলের ভিত্তিতে আমি একটা পপুলেশনের একটা বা দুটো ভেরিয়েবলকে সেখানে তাদের যে পপুলেশনের যে রেসপন্স অন দ্য বেসিস অফ দ্য ভেরিয়েবল অন দ্য ক্রাইটেরিয়ান অফ দ্য ভেরিয়েবল সেটাকে আমি মেজার করার চেষ্টা করছি। আমি যখন কোয়ালিটেটিভ রিসার্চের ক্ষেত্রে ডেসক্রিপটিভের কথা বলছি তখন আমি কি করছি? তখন আমি একটা কোনো ঘটনাকে ডেসক্রাইব করছি,
কোন একটা ইনসিডেন্ট কে ডেসক্রাইব করছি, তাহলে দুটো জিনিস কি এক? দুটো জিনিস কিন্তু কখনোই এক নয়, দুটো জিনিসের প্রেক্ষাপট এবং পার্সপেকটিভ টোটালি কিন্তু আলাদা। তাহলে আমাদের এই রিসার্চের পার্সপেকটিভের সঙ্গে কিন্তু রিসার্চ কোশ্চেনের একটা বিরাট সম্পর্ক আছে। সেকেন্ড, থার্ড হচ্ছে ইমানসিপেটরি। রিসার্চ কোশ্চেনস এইমস টু প্রোডিউস নলেজ দ্যাট অ্যালাউজ ফর এনগেজমেন্ট ইন সোশ্যাল অ্যাকশন, স্পেশালি ফর দ্য বেনিফিট অফ ডিসঅ্যাডভান্টেজ পিপুল। ডিসঅ্যাডভান্টেজ পিপুলদের সঙ্গে আমরা যখন রিসার্চ করছি, তখন আমরা একটা ইমানসিপেটরি রিসার্চ কোশ্চেন এর কথা বলছি। সোশ্যাল অ্যাকশন আমরা যখন দেখছি, তখন একটা ইমানসিপেটরি রিসার্চ কোশ্চেন এর কথা বলছি। লাস্ট ওয়ান ইজ দ্য ইভালুয়েটিভ রিসার্চ কোশ্চেন, দ্যাট ইজ অ্যাসেস দ্য এফেক্টিভনেস অফ এক্সিস্টিং মেথডস আর প্যারাডাইমস। এই ধরনের কিছু যখন আমরা দেখি, তখন সেটাকে আমরা ইভালুয়েট করার চেষ্টা করি, যেটা আমাদের কোয়ালিটেটিভ রিসার্চ কোশ্চেনের সাহায্যে আমরা করি। এখানে আরো অনেকগুলো আছে, সেই সবটাতে আমি আমি যাচ্ছি না, আমি এই পিপিটিটাকে শেয়ার করে দেবো, তাহলে আমার মনে হয় অনেকের অনেক সুবিধা হবে। আমরা আরো বেশি একটু স্পেসিফিক ডিফারেন্স এর মধ্যে চলে এলাম, এটা আরো ভালো করে আমরা বুঝতে পারবো এই উদাহরণগুলোর সাহায্যে, সেই জন্য আমি ওখান থেকে চলে এলাম। সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ রিসার্চ এর কোশ্চেন গুলো হচ্ছে মোর ক্লোজড, এন্ড কোয়ালিটেটিভ রিসার্চ হচ্ছে মোর ওপেন, ওপেন এন্ডেড এন্ড ক্লোজ এন্ডেড। Is there any difference between open-ended and closed-ended? And can anyone tell me what is the basic difference of closed-ended and open-ended? Kyo amake bolte paro? Sir, bolchi closed-ended question gulo hobe, eta hocche mane ekta nirdishto answer thakbe, answer to shimabaddho thakbe, ar open-ended question hocche jekhane amra bibriti likhte parbo, describe korte parbo question ta ke. মানে আমাদের ওপিনিয়নটা আমরা সেখানে পুট করতে পারবো, এটাই তো? থ্যাংক ইউ, একদম একদম ঠিক। তাহলে এখানে হচ্ছে হোয়াট ডিড ইট, হোয়াই ডিড ইট হ্যাপেন, আর এটা হচ্ছে হোয়াট হ্যাপেন্ড। তাহলে এখানে দুটোর মধ্যে কিন্তু একটা পার্থক্য হয়ে যাচ্ছে। তাহলে এখানে বলেছিল যে হোয়াই ডিড ইট হ্যাপেন, কেন এটা ঘটেছিল, আর হোয়াট হ্যাপেন, কি ঘটেছিল। তাহলে যখন এই ধরনের প্রশ্ন হয়, তখন আমাদেরকে দেখে বুঝতে হবে যে বেসিক ডিফারেন্সটা কোথায়। আমি যদি পরের উদাহরণটা আসি, why did it happen in a view of explanation or theory, and what was the meaning to people of what happened. Ami aro beshi sundor kore aste pari jodi third question ta te ashi, assess difference and magnitude, how much happened, koto ta ghotechilo ghotona ta. Tale kintu ekhane kintu ekta value asche, value jokhon amra quantitative question set korchi, tokhon shekhane kintu ekta value asche, how many times did it happen, ekhane ekta number asche. What were the differences among groups in what happened, ekhane ekta mane shongkha asche je koto bar ghotona ta ghoteche. When we were talking about the qualitative question, then process oriented, what happened over time, mane shomoyer poriprekkhite seta koto bar hoyeche. তাহলে একটা পার্টিকুলার নাম্বারে যখন আমরা আসছি, তখন সেটাকে আমরা বলছি কোয়ান্টিটেটিভ, আর যখন আমরা কোনো একটা সিচুয়েশন বা টাইম ভিত্তিতে আমরা যখন সেটাকে দেখছি, তখন আমরা সেটাকে বলছি কোয়ালিটেটিভ। এই হচ্ছে বেসিক ডিফারেন্স। এখানে আরেকগুলো অনেকগুলো ডিফারেন্স দেওয়া হয়েছে উদাহরণের সাহায্যে, যেমন হচ্ছে হাউ ডাজ উইটনেসিং ডোমেস্টিক ভায়োলেন্স ইম্প্যাক্ট আ চাইল্ডস রোমান্টিক রিলেশনশিপস ইন অ্যাডাল্টহুড। দিস ইজ মাই কোশ্চেন, অ্যান্ড দিস কোশ্চেন ইজ কোয়ান্টিটেটিভ কোশ্চেন্স। And when we are writing just qualitative question, then how do people witness domestic violence understand how it affects their current relationship? Ami second udaharoner moddhe ashi, what is the relationship between sexual orientation or gender identity and homelessness for late adolescents in foster care? And the question related with the qualitative research, that is, what is the experiences of defining as LGBT in the foster care system? অর্থাৎ এখানে যখন কোশ্চেনগুলো আমরা সেট করছি, তার যে রেসপন্সটা আসবে, সেই রেসপন্স থেকে আমাদেরকে বুঝতে হবে যে কোনটা কোয়ান্টিটেটিভ কোশ্চেন আর কোনটা হচ্ছে কোয়ালিটেটিভ কোশ্চেন। যখন কোয়ান্টিটেটিভ কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করি, উই আর ভেরি মাস পার্টিকুলার, উই আর ভেরি মাস ভ্যালু ওরিয়েন্টেড, উই আর ভেরি মাস নাম্বার ওরিয়েন্টেড সেটা। কিন্তু যখন আমরা কোনো একটা কোয়ালিটেটিভ রিসার্চের কোশ্চেন নিয়ে আলোচনা করি, তখন সেটা কিন্তু সিচুয়েশন ওরিয়েন্টেড, তখন সেটা কিন্তু মানে টাইম ওরিয়েন্টেড। তাহলে সেটা কিন্তু মানে কি বলবো, একটা মানে পরিস্থিতি অনুযায়ী সেটাকে আমরা বিচার করার চেষ্টা করি। থার্ড কোশ্চেন, হাউ ডাজ ইনকাম ইনইকুয়ালিটি এফেক্ট অ্যাম্বিভ্যালেন্স ইন হাই ডেন্সিটি আরবান এরিয়াস, এন্ড দ্য কোয়ালিটেটিভ কোশ্চেন ইজ হোয়াট ডাজ রেসিয়াল অ্যাম্বিভ্যালেন্স মিন টু রেসিডেন্টস অফ এন আরবান নেবারহুড
with high income inequality. There are so many questions and you will get the opportunity to see it later. So I am just going on. মূল বিষয়টা হচ্ছে যে মিক্সড মেথডের ক্ষেত্রে আমরা দুরকমের কোশ্চেন রাখতে পারি, এবার সেটা আমরা আলাদাও করতে পারি, সেটা আমরা একটা একটা জায়গাও করতে পারি, কিন্তু এখানে আলাদা করারই পরামর্শ দেয়া হয়েছে। তাহলে রিসার্চ অলসো হ্যাভ দ্য অপশন টু ডেভেলপ আ সিঙ্গেল মিক্সড মেথড রিসার্চ কোশ্চেন। তাহলে কখন আমরা মিক্সড মেথডের সাহায্য নিই? যখন আমাদের এমন একটা রিসার্চের ভেরিয়েবল আমাদের মধ্যে চলে আসে যে ভেরিয়েবলগুলোকে শুধুমাত্র কোয়ান্টিটেটিভ রিসার্চের মাধ্যমে জাস্টিফাই করা যায় না, দেন উই নিড টু টেক হেল্প ফ্রম দ্য মিক্সড মেথড রিসার্চ কোশ্চেন্স। তখন আমাদেরকে কিন্তু এই মিক্সড মেথডের হেল্প নিতে হয়। অর্থাৎ কোন একটা ঘটনাকে যখন আমরা ভ্যালু বা নাম্বার দিয়ে যেটাকে জাস্টিফাই করছি, যে কোনো সোশ্যাল সায়েন্স রিসার্চের ক্ষেত্রে, সাইকোলজি রিসার্চ হোক বা এডুকেশন রিসার্চ হোক, মানুষের বিহেভিয়ারকে নিয়ে যখন আমরা রিসার্চ করি, যখন আমরা কালচারকে নিয়ে রিসার্চ করি, যখন আমরা গ্লোবাল বিভিন্ন আসপেক্টস, সোশ্যাল ফেনোমেননগুলো, সোশ্যাল অ্যাকশনকে নিয়ে যখন রিসার্চ করি, তখন সবটা কিন্তু নিউমেরিক্যালি আমরা একদম টু দ্য পয়েন্ট কোন ডেটার সাহায্যে কোনো একটা ইনফারেন্সে কিন্তু পৌঁছতে পারি না। একটা কোয়ান্টিটেটিভ রিসার্চের সঙ্গে কোয়ালিটেটিভ রিসার্চের দরকার হয়, সেটা কিন্তু একটা রিসার্চের মানে একটা রিসার্চের ক্ষেত্রে সেটা দরকার হয়ে পড়ে। সেই ক্ষেত্রে আমরা কি করি, মিক্সড মেথডের হেল্প নিই এবং সেখানে আমরা দু রকমের কোশ্চেন সেট করি। এই হচ্ছে মূল বিষয়। এখন কথা হচ্ছে যে একটা ভালো মানে কোশ্চেন ফ্রেম করতে গেলে আমাদের কি কি মানে স্টেপ আসা দরকার। এখানে অনেকগুলো দেয়া হয়েছে, একটা মানে আমরা দিয়েছি, সেটা হলো স্টার্ট উইথ এ ব্রড টপিক। আমরা আগেই বলেছি যে একটা যে কোনো ব্রড একটা টপিক আমরা নিই, সেখান থেকে ডু প্রিলিমিনারি রিসার্চ টু লার্ন অ্যাবাউট টপিক্যাল ইস্যুস। সেখানে প্রিলিমিনারি কিছু রিসার্চ আমরা নেওয়ার চেষ্টা করি সেই ইস্যুসগুলো সম্পর্কে, এটাকে আমরা ন্যারো ডাউন করি, এটাকে আমরা ইভালুয়েট করি কতটা সাউন্ড রয়েছে তার, কতটা সাউন্ড সেই প্রবলেমটা, এটাকে আমরা কনস্ট্রাক্ট করার চেষ্টা করি কোশ্চেনগুলোকে। তারপরে এটা হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা, সেটা হচ্ছে যে 2007 স্কুলে একজন সোশ্যাল সায়েন্টিস্ট, তিনি সাজেস্ট ইউজিং আ সেট অফ ক্রাইটেরিয়া নোন এজ দ্য ফাইনার। ফাইনার কি বলছে, এটা একটা ক্রাইটেরিয়া, অর্থাৎ আমরা যখন রিসার্চ কোশ্চেনকে ফ্রেম করব তখন আমরা এটাকে ফলো করতে পারি। কি বলছে, ফিজিবল কিনা, সেটা ইন্টারেস্টিং কিনা, সেটা নোভেল কিনা, সেটা এথিক্যাল কিনা, বা সেটা রেলিভেন্ট কিনা। অল দিজ আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট আসপেক্টস ওয়েন উই আর জাস্ট রাইটিং দ্য রিসার্চ কোশ্চেন্স। তখন আমরা এই মডেলটাকে ফলো করতে পারি। তাহলে এই মডেলটা ফলো করলে আমাদের কি হবে, অন্তত আমরা একটা সুন্দর রিসার্চ কোশ্চেন লিখতে পারবো। আরেকটা মডেল মডেলও কিন্তু এখানে রয়েছে, যেটা হচ্ছে পাইকট মডেল, যেটা 1995 রিচার্ডসন এবং আরো অনেকে মিলে এটাকে দিয়েছেন। তারা বলছেন যে একটা রিসার্চ কোশ্চেনকে তৈরি করতে গেলে এই পাইকট আমরা ফলো করতে পারি। সেটা হচ্ছে যে পপুলেশন, পেশেন্টস অর প্রবলেম, ইন্টারভেনশন, ইন্ডিকেটর বিং স্টাডিড, সি হচ্ছে কম্পারিজন গ্রুপ, সি হচ্ছে আউটকাম অফ ইন্টারেস্ট, আর টি হচ্ছে টাইম ফ্রেম অফ দ্য স্টাডি। এই হচ্ছে পাইকট ফ্রেমওয়ার্ক। পাইকট ফ্রেমওয়ার্ককে নিয়ে আমরা কিন্তু একটা এরকম ভাবে করতে পারি। এখন আমরা দেখবো যে একটা রিসার্চ কোশ্চেন কখন খারাপ এবং একটা রিসার্চ কোশ্চেন কখন ভালো হয়। ভালো রিসার্চ কোশ্চেন আমরা কাকে বলবো এবং সেটা ঠিক নয় সেটাকে কোনটাকে বলবো, খারাপ বলবো না আমি, যেটা ঠিক নয় রিসার্চ কোশ্চেন। তাহলে আই হ্যাভ গিভেন দ্য এক্সাম্পল, দ্য হাউ ডাজ সোশ্যাল মিডিয়া এফেক্টস পিপলস বিহেভিয়ার। হাউ ডাজ সোশ্যাল মিডিয়া এফেক্টস পিপলস বিহেভিয়ার অ্যান্ড দ্য গুড কোশ্চেন ইজ, হোয়াট এফেক্ট ডাজ দ্য ডেলি ইউজ অফ ইউটিউব হ্যাভ অন দ্য অ্যাটেনশন স্পেন অফ চিলড্রেন age under 16. This is the acute and pertinent problem at present, research problem. So I have given the example. Most of the teenagers, they are very much addicted with a mobile phone, especially Facebook, YouTube, all these are the social networking site, and they are very much engaged. And actually we are in very much crisis. How we can resist them from this সোশ্যাল মিডিয়া, এগুলো একটা রিসার্চের এই মুহূর্তে বিরাট প্রবলেম, সেই জন্য আই হ্যাভ গিভেন দিস এক্সাম্পল। এখন মাই কোশ্চেন ইজ, আমি সবাইকে এখানে যারা রয়েছে কোশ্চেনটা করছি যে এখানে এটাকে আমি ব্যাড কোশ্চেন বলছি কেন, এটাকে গুড কোশ্চেন কেন বলছি?
কোশ্চেনটা স্পেসিফিক আছে সেকেন্ডটা, যেটা গুড কোশ্চেন আছে, আর যেটা ব্যাড কোশ্চেন বলাচ্ছে সেটা কোনো মানে একটা ওভারঅল আছে, স্পেসিফিক নয়, সেজন্য কি মানে স্পেসিফিক নয় মানে এটাকে আমরা রিসার্চের কোশ্চেন শুধু তো কোশ্চেনের মধ্যে কনফাইন থাকলে তো হবে না, এটা আমাদেরকে একটা হাইপোথেসিসের মধ্যে ফ্রেম করতে হবে, আদারওয়াইজ এটাকে আমরা কি করে অ্যানালিসিসের জায়গায় নিয়ে যাব বা একটা রিসার্চের জায়গায় নিয়ে যাব, তাহলে সেই ক্ষেত্রে এটা কোনো একটা স্পেসিফিক জায়গা কিন্তু এরকম ভাবে বোঝাচ্ছে না। এখানে হাউ ডাজ সোশ্যাল মিডিয়া এফেক্টস পিপলস বিহেভিয়ার, সোশ্যাল মিডিয়াতে তো অনেক কিছু হতে পারে, ফেসবুক, টুইটার, ইউটিউব, তা সোশ্যাল মিডিয়াকে কিভাবে আমরা একটা রিসার্চের মধ্যে নিয়ে আসবো, তাহলে এরকম ভাবে আমরা অনেক সময় ভুল কোশ্চেন আমরা ফ্রেম করি, যেটা পরবর্তীকালে যেটা ফিজিবল হয় না, যেটা আমি এতক্ষণ ধরে বললাম, যেটা লজিক্যাল হয় না, যেটা মেজারেবল হয় না, পরবর্তীকালে আমাদেরকে অনেক প্রবলেম ফেস করতে হয়। তাই আমরা এটাকে আমাদের বিশেষভাবে স্পেসিফিক হতে হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর আনসার অ্যান্ড আই থিঙ্ক ইউ আর রাইট, দ্যাট ইজ হোয়াট এফেক্টস ডাজ দ্য ডেলি ইউজ অফ ইউটিউব হ্যাভ ইন অন দ্য অ্যাটেনশন স্পেন অফ চিলড্রেন ইন এজ আন্ডার 16। এখানে আমরা অনেকগুলো জিনিসকে কিন্তু স্পেসিফাই করে দিয়েছি, আমরা একটা চিলড্রেনের এজ গ্রুপ ঠিক করে দিয়েছি, আমরা একটা সোশ্যাল মিডিয়ার একটা পার্টিকুলার জায়গাকে ধরে নিয়েছি, আমরা সেখানে একটা সাইকোলজিক্যাল অ্যাট্রিবিউটকে ঠিক করে নিয়েছি, দ্যাট ইজ লাইফ অ্যাটেনশন স্পেন। তাহলে অল থ্রি ইম্পর্টেন্ট আমরা কি বলবো ভেরিয়েবল বলতে পারি বা কনস্ট্রাক্ট বলতে পারি, যাই বলি না কেন, এটা আমরা ঠিক করে নিয়েছি, তাহলে এগুলো থেকে কিন্তু আমরা একটা একটা হাইপোথেসিস ফ্রেম করতে পারবো, তার জন্য এটা হচ্ছে একটা গুড কোশ্চেন। থ্যাংক ইউ সো মাচ। সেকেন্ড এক্সাম্পল, হ্যাজ দেয়ার বিন অ্যান ইনক্রিজ ইন চাইল্ডহুড ওবেসিটি ইন দ্য ইউএস ইন দ্য পাস্ট 10 ইয়ার্স? এটা আমি ইন্ডিয়ার ক্ষেত্রে বলতে পারি, এক্সাম্পলটা ইউএস হয়ে গেছে, যাই হোক ইন্ডিয়াকে আমরা বলতে পারি। হ্যাজ দেয়ার বিন অ্যান ইনক্রিজ ইন চাইল্ডহুড ওবেসিটি ইন দ্য ইন্ডিয়া ইন দ্য পাস্ট 10 ইয়ার্স? দ্যাট ইজ ব্যাড কোশ্চেন। হোয়াট ইজ গুড কোশ্চেন? হাউ হ্যাভ স্কুল ইন্টারভেনশন প্রোগ্রাম অ্যান্ড প্যারেন্টাল এডুকেশন লেভেলস এফেক্টেড দ্য রেট অফ চাইল্ডহুড ওবেসিটি অ্যামাং ফার্স্ট অ্যান্ড সিক্সথ গ্রেড স্টুডেন্টস? Can anyone tell me what is the basic difference between good and bad question? Why we are considering the first question is bad question and the second question is good question? Is there any logic? Kyo amake bolbe? আগের কোশ্চেনের মতো এই কোশ্চেনেও কিন্তু একটা বৃহৎ জায়গাকে নেওয়া হয়েছে, যেটা ইউএস আমরা ইন্ডিয়া বলতে পারি, এরকম ভাবে একটা রিসার্চ মানে করা খুব মুশকিল। হ্যাজ দেয়ার বিন অ্যান ইনক্রিজ ইন চাইল্ডহুড ওবেসিটি? চাইল্ডহুড ওবেসিটি হচ্ছে তাহলে এই 10 ইয়ার্স ধরে ইউএসএ চাইল্ডহুড ওবেসিটি, এটা মাপা কি সম্ভব এরকম ভাবে? কখনোই সম্ভব। কিন্তু আমরা যখন পরের কোশ্চেনে চলে এলাম সেখানে কিন্তু আমরা অনেকগুলো জিনিসকে কিন্তু স্পেসিফাই করে দিয়েছি, যেটা আমাদের আগের কোশ্চেনের ক্ষেত্রে ছিল, সেখানে একটা নির্দিষ্ট জায়গায় আমরা সেটাকে রেখেছি, তার জন্য এটা হচ্ছে একটা গুড কোশ্চেন। যাই হোক, তো অলরেডি 1 ঘন্টা কিন্তু মানে মানে ভীষণভাবেই আর কি কভার হয়ে গেল। আমি অনেকটা অনেকগুলো জিনিস আরও রয়েছে, সেটা আমি পিপিটিটাকে শেয়ার করে দেবো, এবং কখনো যদি আবার অপরচুনিটি আসে নিশ্চয়ই আমি এটা নিয়ে আমার আলোচনা হবে। স্যার থ্যাংক ইউ সো মাচ ফর ইন্টারেক্ট উইথ মি অ্যান্ড ফর গিভিং মি দিস অপরচুনিটি। থ্যাংকস টু ডক্টর পরিমল সরকার, খুবই আমার মনে হলো যে একটা কাজের বিষয় আমাদের সামনে তুলে ধরার জন্য আর কি। এবার যারা আমরা স্টুডেন্টরা যারা পড়াশোনা করছে তাদেরকেও এটা বোঝা দরকার যে রিসার্চ হচ্ছে একটা সামগ্রিক একটা একটা কনসেপশন, সেই কনসেপশনটা কিন্তু একবারে আসে না, কিন্তু কি কিভাবে তুমি হাউ টু কনসেপচুয়ালাইজ দ্য ওভারঅল সেন্স অফ এ রিসার্চ টপিক, সেটা তোমরা একটু আস্তে আস্তে এখানে বোঝানোর চেষ্টা করা হলো যে সেন্স মানে হোয়েন ইট উইল বি কামিং অ্যাজ অবজেক্টিভস, তাহলে হোয়েন ইট উইল বি এক্সপ্রেসড অন দ্য বেসিস অফ হাইপোথেটিক্যাল কনসিডারেশন, অর্থাৎ কিভাবে তুমি কনসেপচুয়ালাইজ করবে আর কি, তার একটা ডিসক্রিপশন হলো। এবং এতে সুবিধা হলো কি, আমরা তো ঠিক এইভাবে বইতে পড়ি না, আমরা পড়ি যে বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ আমরা একটা পড়ে ফেলে, কিন্তু রিসার্চ করার আগে আমার তো মনে হয় ডিসার্টেশনের ক্ষেত্রেও তোমাদের এই ধরনের যে তোমরা ইউটিউবে এগুলো যদি সেভ করে রাখো আমার মনে হয় যে সেক্ষেত্রেও কিন্তু দেখা যাবে যে এটা তোমাদের অনেক কাজে লাগছে আর কি। মেনি মেনি থ্যাংকস টু ডক্টর সরকার। এবং আমি আর একটা জিনিস তোমাদের বলবো যে আমি তোমাদের একটা যেটা মানে আমরা রিসার্চ মেথডোলজি ওয়ার্কশপ একটা কাজও আমি তোমাদের দেব, সেটা হচ্ছে এই যে যেকোনো একটা রিসার্চ প্রবলেম তোমরা প্রথমে সিলেক্ট করবে,
সিলেক্ট রিসার্চ প্রবলেম অ্যাকর্ডিং টু ইয়োর ওন চয়েস, সেটা তুমি কোনো একটা সাইট থেকে করতে পারো, সেটা তুমি আমাদের ইউজিসির যে শোধগঙ্গা www.shodganga.com যেটা আমাদের রিজার্ভার অফ রিসার্চ ডিসার্টেশন এই সেখান থেকে নিতে পারো। সেখান থেকে তাহলে প্রথমে রিসার্চ প্রবলেম সিলেক্ট করছো নাম্বার ওয়ান, দু নম্বর সেই প্রবলেমটাকে বেস করে অবজেক্টিভস লিখছো তিন বা চারটে, বেশি লিখতে হবে তিনটে চারটে দুটো লেখো, এটা হচ্ছে নাম্বার টু, এবং নাম্বার থ্রি হচ্ছে অন্তত তিনটে বা চারটে রিসার্চ কোয়েশ্চেন। এইটা লিখে আমাদের কমন হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি বলবো যে তোমরা পোস্ট করে দাও আর কি, আজকে না আর কি আগামীকাল পোস্ট করো, যাতে করে এই যে প্রত্যেকটা লেকচারের পরে আমার কিন্তু কিছু অ্যাক্টিভিটি থাকা দরকার, সেটা হচ্ছে এই তাহলে স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু সাবমিট রিসার্চ প্রবলেম নাম্বার ওয়ান, নেসেসারি রিসার্চ অবজেক্টিভস বেসড অন ইউর রিসার্চ প্রবলেম সেটা হচ্ছে নাম্বার টু, থ্রি আর ফোর, আর নাম্বার থ্রি হচ্ছে যে রিসার্চ কোয়েশ্চেন্স রিলেটেড টু দ্য টপিক যেটা আমরা শুনলাম আর কি, দুটো বা তিনটে এটা পোস্ট টু দিস কমন হোয়াটসঅ্যাপ গ্রুপ, তাহলে সেখান থেকে কিন্তু আমরা মনে করবো যে আমরা যেরকম শুনলাম যে এরকম জিনিসটা পাশাপাশি এটা একটু হলেও ব্যবহারও করতে শিখলাম এটা আর কি। সুতরাং আজকে আমাদের সেশন আমরা এখানে শেষ করছি, থ্যাংকস আওয়ার এক্সপার্ট এবং থ্যাংকস অল অফ ইউ প্রেজেন্ট, তোমাদের সঙ্গে কালকে দেখা হচ্ছে 12টার সময়, ঠিক আছে, গুড নাইট টু অল অফ ইউ, লিভ করছি তাহলে, হ্যাঁ ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।
এটা বন্ধ করিনি, এটা হলো তো, এবার এটা তো।